নমস্কার সবাইকে, স্বাগত আমি টিচার ম্যাথফল অঙ্ক শিখাতে, আমি অমিত। তো আজকে আমরা সরল অষ্টমীকরণের বাকি অঙ্কগুলো যেগুলো পড়ে রয়েছে সেগুলো আমরা শেষ করব, তথা মার্কস ফাইভের অঙ্কগুলো শেষ করব। তো আগের ক্লাস পর্যন্ত আমরা মার্কস ফোরের সমস্ত অঙ্কগুলো করেছি, তারও আগে আমরা মার্কস টু এর অঙ্কগুলো করেছি। যারা দেখোনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেটা দিয়ে তোমরা দেখে নিতে পারো বা প্লে লিস্টে যেতে পারো, দেখতে যে ওখানটায় প্লে লিস্ট করা রয়েছে ক্লাস 11 আর 21 22, তো সেখান থেকে গিয়েও তোমরা সেটাকে দেখে নিতে পারো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? এবং অবশ্যই নিজে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের মার্কস ফাইভের প্রথম অঙ্কটা দেখো তোমাদেরকে কি বলছে। তো প্রথম অঙ্কটা তোমাদেরকে বলছে যে একজন উৎপাদক এ ও বি, তাহলে এখানে দুটো উৎপাদকের কথা বলা হয়েছে, তাহলে একজন হলো এ এবং একজন হলো বি, ঠিক আছে? তারপরে তোমাদেরকে কি বলেছে, তারপরে তোমাদেরকে বলেছে না তোমাদের এখানটায় যে তারা কি করে না দু ধরনের সামগ্রী উৎপাদন করে। তাহলে একজন উৎপাদক এ ও বি দুই ধরনের সামগ্রী উৎপন্ন করছে, তাহলে একটি এ সামগ্রী উৎপাদন করতে কত টাকা খরচা হয়, 250 টাকা খরচা হয়, এবং একটি বি সামগ্রী উৎপাদন করতে কত টাকা খরচা হয়, 300 টাকা খরচা হয়। সে 20,000 টাকার বেশি বিনিয়োগ করতে পারবে না, মানে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি 20,000 টাকা, সরি, খুব বেশি করে 100টি সামগ্রী মজুত করতে পারবে। তাহলে অসমীকরণের মাধ্যমে সেই তথ্যটাকে প্রকাশ করতে হবে এবং রেখের মাধ্যমে তার সমাধান অঞ্চলটাকে আমরা দেখাবো। তাহলে দেখো এখানটায় আমরা যদি বলি যে এ ও বি দু ধরনের সামগ্রী উৎপন্ন করছে, তাহলে আমরা যদি ধরি যে এ সামগ্রী, ঠিক আছে, এ সামগ্রী এক্স পরিমাণ উৎপন্ন করে, তাহলে এ সামগ্রীর সংখ্যা এটা আমরা লিখে দিই, তাহলে এ সামগ্রীর সংখ্যা হলো এক্সটি এবং বি সামগ্রীর সংখ্যা হলো ওয়াইটি। তাহলে তোমার এখানে কি বলেছে, একটা এ সামগ্রী উৎপন্ন করতে কত টাকা খরচা হয়, 250 টাকা, তাহলে এক্স কানা এ সামগ্রী উৎপন্ন করতে কত টাকা খরচা হবে, তাহলে 250 এক্স, ঠিক আছে? তার সঙ্গে কি বলেছে বি সামগ্রী করতে কত টাকা খরচা হচ্ছে, 300 টাকা, তাহলে ওয়াই খানা বি সামগ্রী করতে গেলে তাহলে ওয়াই ইন্টু 300, ঠিক আছে? এটা চলে আসছে, তার মানে এটাকে সুন্দর করে লিখলে তোমার 300 ওয়াই লিখতে পারবে। তাহলে আমি লাইনটা একটুখানি গুছিয়ে লিখি, 250 এক্স প্লাস হয়ে গেল 300 ওয়াই, ঠিক আছে? এবং সে কত টাকার বেশি খরচ করতে পারবে না, তোমার 20,000 টাকার বেশি, তার মানে লেস ইকুয়ালস টু 20,000, ঠিক আছে? এই হয়ে গেল তোমার একটা সমীকরণ। এটা যখন তৈরি করবে, এই যে পুরো লাইনটা লিখে করবে যে এ সামগ্রী তৈরি করতে এবং বি সামগ্রী তৈরি করতে 250 টাকা এবং 300 টাকা যথাক্রমে লাগে, সেই কথাটা যেটা লেখা রয়েছে সেটা লিখে এই অসমীকরণটা তোমরা লিখবে। তার সঙ্গে সঙ্গে কি বলেছে, এই যে তোমার এখানটায় বলেছে খুব বেশি করে 100টি সামগ্রী সে মজুত করতে পারে, তার মানে এই যে এক্স সামগ্রী মানে এ সামগ্রী এক্সটা আর বি সামগ্রী ওয়াইটা, তাহলে এর মোট পরিমাণ কত, 100টা, ঠিক আছে? এখানে সামগ্রীর সংখ্যা সবসময় কিন্তু গ্রেটার ইকুয়াল টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল তোমার অসমীকরণটা। তাহলে এইটা একটা ইকুয়েশান, এটা একটা ইকুয়েশান এবং এটা এটা দুটো হলো কন্ডিশান। তাহলে এই ইকুয়েশানটাকে যদি তুমি এবারে তুমি সমাধান করতে চাও, তাহলে এখানটায় আমরা একটা গ্রাফ ড্র করছি, ঠিক আছে? তাহলে এইটা মানে তুমি কি বলতে পারছো, তাহলে 250 এক্স প্লাস 300 ওয়াই, তার নিচে এখানটায় 20,000, এখানটায় 20,000, ঠিক আছে, লেস মানে ইকুয়ালস টু 1, আমরা এরকম ধরে করি। তার মানে এখানটা এরকম ধরে যদি করো, তাহলে এখানটা হয়ে গেলো 25 8 মানে 80, তাহলে এক্স বাই 80, 0 0 কেটে গেল, তার মানে 200/3, তার মানে এরকম আমরা যদি একটা দাগ টানি, একটা স্ট্রেট লাইন দাঁড়ার চেষ্টা করি, যেখানে এই বিন্দুটা, তাহলে কত হয়ে যাবে, 80,0। তোমরা কিন্তু ওই পয়েন্ট করে করে লিখবে, মানে এটা 10, 20, 30, 40, 50, 60, 70, এটা 80, ঠিক আছে? এরকমভাবে দেখাবে। আর এদিকে তোমার রয়েছে 200/3, মানে ওই 66-র মতন, মানে এইখানটায়, তাহলে এই পয়েন্টটা যদি আমার হয় 0,200/3, ঠিক আছে? তাহলে এই সরলরেখাটা এবার অ্যারোটা কোন দিকে দেবো, কি টেকনিক শিখিয়েছিলাম আগে, এক্স আর ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দিতে, তাহলে এক্স আর ওয়াই দেখা 0 বসিয়ে দিলে, তাহলে 0 লেস ইকুয়ালস টু 20,000, এই কথাটা ট্রু, তার মানে এর অ্যারো কোন দিকে হবে, নিচের দিকে হবে, ঠিক আছে? যেদিকে 0 রয়েছে সেদিকে তুমি এদিকে অ্যারো দিয়ে দিলে, ওকে। এরপরে তোমার কি বলে দিয়েছে, এই যে এক্স প্লাস ওয়াই লেস ইকুয়ালস টু 100, মানে 100, তার মানে এখানটায় তোমার আকারটা হয়ে যাবে এক্স বাই 100 প্লাস ওয়াই বাই 100 ইকুয়ালস টু হয়ে গেল 1, তাহলে এক্স বাই 100 ওয়াই বাই 100, তার মানে তোমার এরকমভাবে যাচ্ছে দাগটা, ঠিক আছে? তাহলে এটা হলো তোমার 0,100 আর এটা তোমার হয়ে গেল তোমার 100,0, তাহলে এই অবস্থায় পেলে। সিমিলারলি এখানটা তুমি 0 বসালে 0 লেস ইকুয়ালস টু 100, তার মানে ট্রু, তার মানে এই দিকে অ্যারোটা হচ্ছে, ঠিক আছে?
এদিকে এরোটা হলো, এবং এক্স আর ওয়াই তো গ্রেটার দ্যান জিরো, তার মানে আমার যে বাউন্ডেড এরিয়াটা রয়েছে, রিজিয়নটা রয়েছে, সেটা এটা হতে হবে, মানে এটা হবে। হ্যাঁ, কারণ কেন না, এক্স এবং ওয়াই গ্রেটার দ্যান জিরো মানে তোমার অ্যারোটা এটা হবে। তাহলে একমাত্র কমন যে পোর্শনটা পড়ছে, তাহলে যে জায়গাটা আমি ডটেড করে দিলাম সেটাই হলো সমাধান অঞ্চল। এই যে বলেছে সমাধান অঞ্চলটা দেখাতে, তাহলে এটাই হলো সমাধান অঞ্চল। এবার তোমরা এটাকে একটু সুন্দর করে লিখবে, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, এটা হয়ে গেল ওয়াই, ঠিক আছে। এরকম জায়গাগুলোকে তোমরা সুন্দর করে লিখে দেবে, ব্যাস এটাই হয়ে গেল তোমাদের এটার ক্ষেত্রে অ্যান্সার। দেখে নাও, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানিও, ঠিক আছে। ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। চলে আসছে আমরা 2 নম্বর কোশ্চেনটায়। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একজন ব্যক্তির প্রতি কিলোমিটারে 16 টাকা পেট্রোল খরচ হয় যখন সে তার মোটর কার মানে মোটরটা মানে 30 কিলোগ্রাম মানে গাড়ির কথা বলছে, তাহলে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চালায়। তার মানে এই যে 30 কিলোমিটার পার আওয়ার বেগে সে তাহলে কতটা কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা জানি না কিন্তু। এবং পেট্রোলের দাম যখন 16 টাকার জায়গায় 20 টাকা হয়ে যায়, তখন তার সে মোটর গাড়ির স্পিড বাড়িয়ে 45 কিলোমিটার করে দেয়, ঠিক আছে। তাহলে এখানে আমাকে কি বলেছে, পেট্রোল বাবদ সে 200 টাকা খরচা করবে এবং সে সর্বাধিক 2 ঘন্টায় কতটা দূরত্ব মানে যেতে চায়, মানে সর্বাধিক 2 ঘন্টায় সে যতটা ম্যাক্সিমাম ডিস্টেন্স যাবে সেইটাকে আমাকে অসমীকরণ আকারে প্রকাশ করে এখানে দেখাতে বলেছে। তাহলে এখানেও আমরা ধরবো যে ধরি যখন 30 কিলোমিটার পার ঘন্টায় স্পিডে আছে, তাই তো? তাহলে যখন ঘন্টায় ঘন্টায় 30 কিলোমিটার বেগে, তাই তো, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব কত হয়ে গেল, 1 কিলোমিটার। হ্যাঁ, এবং তোমার যখন তোমার স্পিড 45 কিলোমিটার কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, বেগে, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব আমরা এখানে বলে দিই ওয়াই কিলোমিটার, ঠিক আছে। তাহলে এই যে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যদি 1 কিলোমিটার পথ যায়, হ্যাঁ, তাহলে মানে সেক্ষেত্রে পেট্রোলের খরচ কত হচ্ছে, 16 টাকা করে। তাহলে 16 টাকা করে 1 কিলোমিটার পার মানে 1 কিলোমিটার যেতে, তাহলে তোর তার মোট খরচ কত, 16x টাকা। আর এখানটায় বেড়ে কত টাকা হয়ে গেছে, 20 টাকা করে। 20 টাকা করে ওয়াই কিলোমিটার যেতে কত খরচ, 20 ওয়াই টাকা। তাহলে সে মোট খরচ কত টাকা দিতে পারবে, লেস ইকুয়ালস টু হলো 200 টাকা, ঠিক আছে। চাইলে এটাকে ভাগ করে নিতে পারো, দ্যাট ইমপ্লাই এটাকে যদি বলতে পারি 16x/200 প্লাস 20y/200 লেস ইকুয়ালস টু 1, আমরা এরকমও ধরতে পারি। তাহলে 16 দিয়ে এটাকে কেটে দিতে পারো, তোমার এরকম হতে পারে, ঠিক আছে, এরকমও রাখতে পারি, আমরা এটাও রেখে দিতে পারি। এটা আমরা এই আকারে নিলাম এই কারণেই যে পরে আমরা ছকটা করতে পারবো বলে, ঠিক আছে। এই আকারটাই থাক, আমরা যখন গ্রাফটা করবো তখন আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর দ্বিতীয় কন্ডিশনটা লিখে নিই, দ্বিতীয় কন্ডিশনটা হলো তোমার এখানটায় কি বলেছে, এটা তো মূল্য হয়ে গেল, এবার সর্বাধিক দূরত্ব বলেছে। তাহলে মোট দূরত্ব দেখো 1 কিলোমিটার, গতিবেগ কত, এত, তাহলে সময় কত লাগবে, তাহলে সময় বের করার নিয়ম কি, তাহলে দূরত্ব বাই গতিবেগ এটা। আর এদিকে কত বলে দিয়েছে, ওয়াই কিলোমিটার 45 করে, তাহলে y/45, ঠিক আছে। লেস ইকুয়ালস টু কত, সর্বাধিক কত, 2 ঘন্টায় সে কতটা যাচ্ছে সেটা বের করতে হবে। এবং এখানে x > 0, y > 0। এবার তুমি যখন ছকটা করবে, এবার আমি এই জিনিসটাকে তোমাদের করে দেখাচ্ছি যে 16x/ এখানটা হয়ে গেল 200 প্লাস 20y/200, তাই তো, ইকুয়ালস টু হয়ে গেল 1। তাহলে এখানটায় 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, তাই তো। তার মানে x = 25/2 প্লাস এখানটায় কেটে গেল 10, তাহলে y/10 ইকুয়ালস টু হলো 1। তার মানে এখানটায় আমরা x-এর মোটামুটি এই যে 25/2 আর এটা হয়ে গেলো 10, তাহলে আমাদের দাগটা মোটামুটি এরকম একটা টানবো। তাহলে এই পয়েন্টটাকে আমরা কত দিচ্ছি, 25/2, 0, আর এই পয়েন্টটাকে কত দিচ্ছি, এটা হয়ে গেলো 0, 10। আমি তোমাদের বারবার বলছি, তোমরা কিন্তু এই পয়েন্টগুলো লিখে লিখে করবে, ঠিক আছে। এই জায়গাটা হইলো। আর একটা কি বলে দিয়েছে, এইটা, তাহলে এইটা হয়ে গেলে x/60 প্লাস y/90 লেস ইকুয়ালস টু 1, তার মানে x এর 60, y এর 90, এটাও সেই এরকম একটা দাগ যাবে, ঠিক আছে। এবার 0 বসিয়ে দেখবে যে অ্যারোটা কোন দিকে আসছে, হ্যাঁ, ডাউনওয়ার্ড আসছে না আপওয়ার্ড আসছে। যদি কন্ডিশনটাকে স্যাটিসফাই করে এক্স আর ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে, তাহলে 0 যেদিকে সেদিকে অ্যারো হয়, আর যদি না কন্ডিশনটাকে স্যাটিসফাই করে তাহলে তার বিপরীত দিকে হয়। তাহলে এই যে সরলরেখাটা, এটা কিন্তু তোমার x/30 প্লাস y/45 লেস ইকুয়ালস টু 2 সরলরেখাটা, হ্যাঁ, মানে এখানটায় লেস ইকুয়ালস টু হবে না, ইকুয়ালস টু 2 লিখতে পারো, ঠিক আছে। আর তোমার এক্ষেত্রে তোমার এখানটায় যেটা রয়েছে, এইটা এইটা হলো তোমার এই যে 16x
প্লাস 20y, তাই তো? সমান সমান 200। এই এই সরলরেখাটা হলো এটা। এবার তাহলে এদের মধ্যে যে আমার রিজিয়নটা যেটা দেখাতে হবে, যে আমার সমাধানের অঞ্চলটা, সেটা হলো এই জায়গাটা। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। তাহলে এই জায়গাটাকে ও লিখবে, এটাকে এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। ঠিক আছে, তাহলে ওয়াই ড্যাশ, এটা হলো এক্স আর এটা হলো ওয়াই। তাহলে এই হয়ে গেল তোমার এটা দুয়েরটার ক্ষেত্রে। ওকে, চলে আসছে আমরা তিনেরটা। তিনেরটা কি বলছে দেখো, একজন গৃহবধূ দুই প্রকার খাদ্য এক্স আর ওয়াইকে মিশ্রিত করে খাদ্য প্রস্তুত করলো। এরূপ যে কমপক্ষে 10 একক ভিটামিন এ আর 12 একক ভিটামিন বি এবং 8 একক ভিটামিন সি থাকে, তাহলে যে খাবারটা সে তিনি করতে চাইছেন গৃহবধূ, তাহলে আমাকে দেখতে হবে যে এক্স খাদ্য এবং ওয়াই খাদ্যটা কতটা পরিমাণে মিশ্রিত করছে। তাহলে আমি যদি ধরি এক্স প্রকার খাদ্য, ঠিক আছে, এক্স প্রকার খাদ্য তোমরা বলতে পারো এ একক, এবং তোমার ওয়াই প্রকার খাদ্য বি একক মিশ্রিত করলেন, তাহলে মিশ্রিত যখন করলেন, তাহলে যখন এই মেশালেন, তাহলে সেক্ষেত্রে আমার এখানে খাবারের চারটা দিয়ে দিয়েছে। তাহলে যখন মেশালেন এ ভিটামিন এ বি সি কতটা রয়েছে এক্স খাবারে, ঠিক আছে, তাহলে ভিটামিন এ কতটা রয়েছে, ম্যাক্সিমাম 10 ইউনিট দরকার, মানে মিনিমাম 10 ইউনিট দরকার, ম্যাক্সিমাম না কমপক্ষে বলা আছে মিনিমাম 10 একক দরকার। তার মানে এটা আর এটা মিলিয়ে আমি তাহলে কতটা ভিটামিন এ পাবো। ঠিক আছে, এই যো এক্স পরিমাণ খাদ্যে ভিটামিন এ পাওয়া যায় 1, তার মানে এ এককে ভিটামিন এ পাওয়া যাবে 1 ইনটু এ, আর ভিটামিন এ ওয়াই পরিমাণ খাদ্য থেকে আমি যখন বি নিই, তাহলে সেটা হয়ে গেল 2b, সেটা কত, কমপক্ষে 10, মানে গেটার ইকুয়ালস টু 10। তার মানে এটা হয়ে গেল এ প্লাস 2b গেটার ইকুয়ালস টু 10। তাহলে এই হয়ে গেল একটা তোমার ইকুয়েশন, 1 নম্বর নাম দিয়ে রাখলাম যাতে তোমরা বুঝতে পারো। তেমনি তোমার এক্স পরিমাণ খাদ্যে 2 ইউনিট ভিটামিন বি পাওয়া যায় আর ওয়াইতেও 2 ইউনিট, তাহলে এ একক যদি পাই, তাহলে 2a প্লাস 2b গেটার ইকুয়ালস টু কত দেওয়া আছে, 12। ঠিক আছে, আর লাস্টেরটা কী দেওয়া রয়েছে, 8 একক ভিটামিন সি এর কথা বলছে, তাহলে এখানে হয়ে গেল 3a প্লাস বি, তার মানে এটা হয়ে গেল গেটার ইকুয়াল টু 8। তাহলে এটা হয়ে গেলো 2, এটা হয়ে গেল তোমার 3। তাহলে এই হয়ে গেলো তিনটে তোমার সমীকরণ। তাহলে এই তিনটে সমীকরণকে আমরা কিন্তু কোনোভাবে স্টেটমেন্টগুলো লিখে করিনি, তোমরা কিন্তু স্টেটমেন্টগুলো লিখে লিখে একটুখানি করবে, ঠিক আছে। এবং অবশ্যই এখানে এ গেটার ইকুয়ালস টু 0, বিও হয়ে গেলো গেটার ইকুয়ালস টু 0। তাহলে এখানটায় ভালো করে একটুখানি তোমাকে ছকটা করতে হবে, কারণ এখানটায় কত দেওয়া রয়েছে, এইটা থেকে, এটা থেকে তুমি কত পাও, a/10 + b/5 = 1। তার মানে এখানে একটু দাগটা কেটেই নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে, এরকম দাগটা কাটা রইলো। তাহলে 10 আর 5, 1 2 3, তাহলে এক্স এর দিকে 10, তাই তো, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 আর এদিকে 5, 1 2 3 4 5, তার মানে এই জায়গাটা এরকম ভাবে যুক্ত করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। তাহলে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে কিনা দেখো, এই কন্ডিশনে দেখো এ আর বি এর জায়গায় যদি 0 বসাও, তাহলে 0 > 10 আসবে, সেটা সম্ভব নয়, তার মানে এর অ্যারোটা হয়ে যাবে আপওয়ার্ড অ্যারো। তাহলে এর অ্যারোটা হয়ে গেল আপওয়ার্ড অ্যারো। ঠিক আছে, সেকেন্ডের ক্ষেত্রে এটা কত আসবে, a/6 + b/6 = 1, তাহলে 6 6, তাহলে এখানে 3 4 5, এইখানে 6, 1 2 3 4 5 6, এখানটায় 6, তাহলে এখানে লাইনটা এরকম ভাবে যাবে, এইভাবে গেল। তাহলে এখানেও মান বসাও 0 বসালে 0 > 12 হয় না কখনো, তাহলে এরও অ্যারোটা আপওয়ার্ড থাকবে। ঠিক আছে, এবং এটার ক্ষেত্রে তাহলে a/8/3 + b/8 > 1 = 1 ধরো তুমি, তার মানে বি তে হলো 8 6 7 8, আর এ হলো তোমার এখানটায় আরেকটু কম, তার মানে এর রেখাটা এরকমভাবে যাবে, তার মানে সবকটাই কিন্তু অ্যারো কোন দিকে হবে, আপওয়ার্ড হবে, তার মানে রিজিয়নটা কোনটা হবে, এই বাইরের রিজিয়নটা, এই যে এই রিজিয়নটা। ঠিক আছে, কেন বাইরে যাচ্ছে দেখো, তুমি যে কন্ডিশনটা দিয়েছে সেখানে তুমি যে ভেরিয়েবলগুলো ধরেছো, সেই ভেরিয়েবলের জায়গায় 0 বসালে কন্ডিশনটাকে যদি স্যাটিসফাই করে তাহলে 0-র দিকে, যদি কন্ডিশনটাকে স্যাটিসফাই না করে তাহলে 0-র বিপরীত দিকে, তাহলে এক্ষেত্রে তিনটের মধ্যে কোনোটাতে কন্ডিশনটা স্যাটিসফাই করেনি, তাই জন্য আমার হয়ে গেলো অ্যারোগুলো সবই তোমার 0-র বিপরীত দিকে হয়েছে, কারণ এটা হলো মূলবিন্দু, মূলবিন্দুর বিপরীত দিকে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখে নাও, কোনো জায়গায় অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসছি আমরা চারেরটা। একই রকমভাবে একজন উৎপাদক নাট ও বল্টু উৎপাদন করে, ঠিক আছে, তাহলে কতগুলো নাট উৎপাদন করে, কতগুলো বল্টু উৎপাদন করে, সেটাকে আমরা এক্স আর ওয়াই এর মধ্যে ধরব। তাহলে বলছে কি দেখো, একটু পড়ে নিই আর একটু, তাহলে 1 বাক্স নাট প্রস্তুত করতে এ মেশিনের 1 ঘন্টা লাগে, বি মেশিনের 3 ঘন্টা লাগে,
এক বাক্স বল্টু প্রস্তুত করতে এ মেশিনে 3 ঘন্টা এবং বি মেশিনের 1 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, সর্বাধিক 12 ঘন্টা মেশিন চালু রাখলে তাহলে সেক্ষেত্রে আমার যে তত্ত্বটা দিয়েছে সেটা আমি কি করব, কিভাবে সাজাবো সেটা আমরা দেখব। তাহলে আমরা ধরলাম যে এখানটায় এক্স বাক্স, ঠিক আছে, তোমার এক্স বাক্স তোমার হয়ে গেল নাট, ও তোমরা ধরতে পারো ওয়াই বাক্স, এখানটায় হলো বল্টু। তাহলে ওয়াই বাক্স বল্টু প্রস্তুত করা হয়, তাহলে প্রস্তুত করা হলো বা হয়। তাহলে এখানটায় মেশিন ওয়ানটা 1 ঘন্টায় 1 বাক্স বল্টু প্রস্তুত নাট প্রস্তুত করে, তাহলে এক্স বাক্স নাট প্রস্তুত করতে কতক্ষণ সময় লাগবে, তাহলে 1 × x, ঠিক আছে। আর বি মেশিনটা 3 ঘন্টা তৈরি করে, তাহলে এটা হয়ে গেল 3 × y, এটা ছোট হাতের ওয়াই ধরা ভালো। তাহলে এটা সেটা কত বলে দিয়েছে, সর্বাধিক কতক্ষণ সময় নেয়, 12 ঘন্টা। তাহলে লেস ইকুয়ালস টু 12, মানে এক্স প্লাস 3 y লেস ইকুয়ালস টু 12, এটা পেয়ে গেলে। সেমভাবে আরেকটা কী বলে দিয়েছে, এ মেশিনের 3 ঘন্টা সময় লাগে, তার মানে হয়ে গেলো 3 x, আর বি মেশিনের 1 ঘন্টা সময় লাগে, ওয়াই লেস ইকুয়ালস টু 12, কারণ দুটোর ক্ষেত্রেই সর্বাধিক সময় 12। তাহলে এইটা হয়ে গেলো, এটা হয়ে গেলো। তাহলে এর সমাধান যদি চিত্র করি, এটাকে যদি নিয়ে আসো, x/12 + y/4 ইকুয়ালস টু হয়ে গেলো 1, তাহলে এখানটা হয়ে গেলো 4, 12, মানে এরকম একটা দাগ যাবে। আর এটা হয়ে গেল তোমার, এটাও তোমার যেটা আসছে, এক্স হলো 4 আর ওয়াই হলো 12, মানে এরকম একটা দাগ যাবে, ঠিক আছে। তাহলে এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে, এই আর এই ইকুয়েশনের ক্ষেত্রে, দুটোই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে কি করে না সেটা দেখে নাও। তাহলে দুটোর ক্ষেত্রে 0 বসালে কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, মানে এর অ্যারো এদিকে হবে, ঠিক আছে, আর এর অ্যারো তোমার এদিকে হবে। এবং অবশ্যই এখানটা এক্স আর ওয়াই গ্রেটার দ্যান 0, তাহলে এক্স আর ওয়াই, হ্যাঁ, এটা দুটোই হলো গ্রেটার দ্যান আর তোমার এখানটায় ইকুয়াল টু 0, তার মানে এখানটা লিখতে পারো এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে আমার যে এখানটায় শেডেড রিজিয়নটা সেটা হয়ে গেলো এটা 0, এটা হয়ে গেলো এক্স, এটা হয়ে গেলো এক্স ড্যাশ, এটা হয়ে গেলো ওয়াই, এটা হয়ে গেলো ওয়াই ড্যাশ। তাহলে এই হয়ে গেলো তোমার শেডেড রিজিয়নটা। ওকে, তাহলে এটা হয়ে গেলো কোশ্চেন নাম্বার 4। পাঁচেরটা কি বলছে দেখো, পাঁচেরটা বলছে একটা বিশেষ প্রকার খাদ্যে কমপক্ষে 400 একক কার্বোহাইড্রেট এবং 500 একক ফ্যাট এবং 300 একক প্রোটিনের দরকার আছে। তাহলে একটা খাদ্যে কমপক্ষে আমার 400 একক কার্বোহাইড্রেট লাগে, 500 একক ফ্যাট লাগে আর 300 একক প্রোটিনের প্রয়োজন। F1 খাদ্যে 10 একক কার্বোহাইড্রেট, 20 একক ফ্যাট এবং 15 একক প্রোটিন লাগছে, ঠিক আছে। তাহলে ফ্যাট কতটা, প্রোটিন কতটা সেটা আমাদের দেখতে হবে, এবং আর তোমার হলো আর কি কার্বোহাইড্রেট কতটা সেটা পুরোটাই দেওয়া আছে 300 করে, ঠিক আছে। তাহলে F1 খাদ্যে এতগুলো জিনিস থাকছে, তার মানে আর আর F2 খাদ্যে কী বলেছে, 25 একক কার্বোহাইড্রেট, 10 একক ফ্যাট এবং 20 একক প্রোটিন আছে। তার মানে আমি ধরে নিই যে F1 খাদ্যের পরিমাণ, খাদ্যের পরিমাণ, তাহলে F1 খাদ্যের পরিমাণ হলো x একক আর F2 খাদ্যের পরিমাণ হলো y একক, পাওয়া গেল। তাহলে এক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি, কার্বোহাইড্রেটের পরিমাণটা যদি আমরা বলি, তাহলে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা কি ইকুয়েশন পাচ্ছি, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে দেখো এখানটায় বলেছে 10 একক কার্বোহাইড্রেট আর দ্বিতীয় প্রকার খাদ্যে হলো 25 একক কার্বোহাইড্রেট, তার মানে হলো 10x + 25y, ঠিক আছে। কমপক্ষে কতটা দরকার কার্বোহাইড্রেট, 400 একক, তাহলে গেটার ইকুয়ালস টু 400। তাহলে এই হয়ে গেলো একটা কন্ডিশন, এটা কার্বোহাইড্রেট হয়ে গেল। তারপরে ফ্যাটের ক্ষেত্রে আসো, ঠিক আছে, তোমার এখানে ফ্যাটে কী বলেছে, 20 একক ফ্যাট লাগছে, তার মানে 20x, আর এখানটায় বলেছে 10 একক ফ্যাট, তার মানে 10y। সর্বোচ্চ কতটা, কমপক্ষে কতটা দরকার, সর্বোচ্চ না কমপক্ষে হলো 500, তাহলে গেটার ইকুয়ালস টু হয়ে গেলো 500। আরেকটা তুমি কী বলতে পারো, আর এটা তোমার এখান থেকে যেটা আসছে, কার্বোহাইড্রেট হয়ে গেল, ফ্যাট হয়ে গেলো, এবার হলো প্রোটিন। তাহলে প্রোটিনের ক্ষেত্রে তুমি এখানটায় পাচ্ছ যে প্রোটিন হয়ে গেলো 15 ইউনিট, আর হয়ে গেল তোমার এখানটায় 15 ইউনিট প্রোটিন, আর হয়ে গেল 20 একক প্রোটিন আছে, তার মানে 20y, ঠিক আছে। গেটার ইকুয়ালস কত হয়ে যাচ্ছে, 300, হ্যাঁ ঠিক আছে 300। তাহলে এই হয়ে গেলো 3টি ইকুয়েশন। তাহলে এই 3টি ইকুয়েশন দিয়ে তোমাদের সমাধান অঞ্চলটা বের করতে হবে। তাহলে এটা এটা এটা, তার মানে এখান থেকে তোমার এরকমভাবে দাগ টানবে, তাহলে এই 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 কন্ডিশনটা থেকে, মানে 1 নম্বর সমীকরণ থেকে, 1 নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছ, x/40 + y/16, তাই তো, 16 হয়, 5 16, 25 16, 8 হলো, হ্যাঁ 16ই হয়, ইকুয়ালস টু 1। তাহলে এই একটা, ঠিক আছে, যেটা হলো 40 16। আরেকটা কত পাচ্ছ, এরা দিয়ে ভাগ করে দিলে x/25 y/50 ইকুয়ালস টু 1, আর এটা হয়ে গেলো x/20 + y/15 ইকুয়ালস টু 1। তাহলে এই 3টে হয়ে গেলো কন্ডিশন,
ঠিক আছে, এবার তুমি দেখো যে কোনটার ক্ষেত্রে কন্ডিশনগুলোকে স্যাটিসফাই হয়, ঠিক আছে, কোন ক্ষেত্রে কন্ডিশনগুলোকে স্যাটিসফাই হয়, ঠিক আছে। এক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কন্ডিশনগুলো স্যাটিসফাই হবে না, দেখাই যাচ্ছে যে জিরো বসালে কোনো ক্ষেত্রেই কন্ডিশনগুলো স্যাটিসফাই হবে না। তার মানে একটা হলো 40 16, একটা হলো, তাহলে আমি যদি একটু আন্দাজ করে বসাই, 10 20, এটা হলো 30, এটা হলো 40, এটা হলো 10 20 30 40, 10 20 30 40। এবার যদি আমি দাগ কাটতে চাই, তাহলে 40 আর 16, 16 মানে এর মধ্যে, তাহলে এই হয়ে গেল একটা 40 16। তারপরে কত বলে যে 25 50, তাহলে এই হয়ে গেল 25, আর এই দিকে হয়ে গেল তোমার 50, তাহলে একটা এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে। আর একটা কত বলে যে 20 15, তাহলে এই হয়ে গেল 20, আর এই হয়ে গেল তোমার এই 16-এরই কাছাকাছি জায়গা থেকে 15, মানে এরকমভাবে একটা ছেদ করে যাবে এই। তাহলে সব কটার অ্যারোই কী হবে? ওপরের দিকে, তার মানে এই যে রিজিয়নটা পাবো সব কটা, কারণ এইটারও অ্যারো উপরের দিকে, এটারও অ্যারো উপরের দিকে, ঠিক আছে, আর এটাও আমরা অ্যারোটা উপরের দিকেই পাবো। তাহলে এই জায়গাটা হলো তোমার রিজিয়ন, যে জায়গাটা আমরা সেট করতে পারি, ঠিক আছে, এই নিচটা নয়, এতটা পর্যন্ত। তাহলে এই হলো তোমার কোশ্চেন নাম্বার 5। এরপরে চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, একজন ব্যক্তি তার বাগানের এ বি সি রাসায়নিক সার ব্যবহার করছে, ঠিক আছে। তারপরে কি বলছে, বাগানের জন্য কমপক্ষে 10 একক SR, 12 একক BSR এবং 12 একক CSR এর প্রয়োজন হয়। ওই 3টি সারের তরল মিশ্রিত মিশ্রণে যথাক্রমে 5 একক, 2 একক এবং A একক ABC সার আছে। ওই 3 সারের শুষ্ক মিশ্রণে ইহারা যথাক্রমে 1, 2 এবং 4 একক ABC সার আছে। তাহলে সেটাকে আমাকে সমীকরণটা তৈরি করে সমাধান করতে হবে। তাহলে আমার এখানটায় ব্যাপারটা এখানটায় দেখো, 3টি সারের তরল মিশ্রণ রয়েছে আর 3টি সারের শুষ্ক মিশ্রণ রয়েছে। তাহলে আমি ধরে নিই যে এক্স পরিমাণ কি রয়েছে, তরল রয়েছে, এবং তোমার ওয়াই পরিমাণ শুষ্ক রয়েছে, ঠিক আছে, এই দুটোকে মিশ্রণ করা হলো। তাহলে এই যে এসআরের ক্ষেত্রে, যেটা এসআর বলেছে, ঠিক আছে, এসআরের ক্ষেত্রে এখানটায় কি হয়ে গেল, তোমার এখানটা এসআরের জন্য কত একক লাগছে, 5 একক, তাহলে এটা হয়ে গেল 5x প্লাস, এখানটায় কত লাগছে, 1 একক, তাহলে হয়ে গেল ওয়াই। মোট ম্যাক্সিমাম কত লাগছে, 10, মানে 10 মানে মিনিমাম 10 লাগছে, ঠিক আছে, ম্যাক্সিমাম না, কমপক্ষে বলা আছে, তাহলে 10, এটা হয়ে গেল একটা ইকুয়েশন। সেকেন্ডের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে দেখো, এখানটায় তোমরা 5 পেয়েছো, এখানে তারপরে হলো বি 2 একক, আর এখানে বি হলো 2 একক, তার মানে একই ব্যাপার, 2x + 2y গেটার ইকালস টু কত হয়ে গেল, তোমার হয়ে গেলো 12, কারণ বলে দিয়েছে এটা হলো 12 থাকছে, ঠিক আছে। এরপরে চলে আসছি তারপরেরটা কী বলেছে দেখো, সি সারের প্রয়োজনটা কত বলে দিয়েছে, এখানটায় অ্যা বলে দিয়েছে 1 একক, আর এখানটায় বলে দিয়েছে 4 একক, তার মানে এখানটা হয়ে গেলো x + 4y গেটার ইকালস টু কত হয়ে গেলো 12, তাহলে x > 0 y > 0। তাহলে এই আমরা কন্ডিশনটা পেলাম। এবার এটার জন্য আমরা কী করবো, স্পেসিফিক সেই রকম গ্রাফ করবো। এবারে দেখো, প্রতিটাই এখানে কন্ডিশনটা গ্রেটার রয়েছে, তাহলে কোনোটাই স্যাটিসফাই করবে না, তোমরা বুঝতেই পারছো আউটসাইড হবে, ঠিক আছে। গ্রাফটা ড্র করে নিও, কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে বলো, ঠিক আছে। যাই ড্র করো না কেন, সেক্ষেত্রে অ্যারোগুলো সবই এই জিরোর দিকে হবে না, জিরোর উপর বিপরীত দিকে হবে, কারণ কন্ডিশনটাকে স্যাটিসফাই করানো যায়নি। তো এই ছিল তোমাদের 6টা অঙ্ক, সেই 6টা অঙ্ক আমি তোমাদের করে দিলাম সরল অসমীকরণ থেকে মার্ক্স 5-এর। তো অঙ্কগুলো দেখে নাও সোজা একেবারে, তোমরা বুঝতে পেরে যাবে, কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট করে দিও। তো কালকের ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, তো দেখা হচ্ছে কালকের ক্লাসে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।